16 আগস্ট বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়া ঘাটে এক 15 বছরের নাবালিকা কন্যার গণধর্ষণের বিষয় সামনে এসেছিল। উক্ত ঘটনার খবর পেয়ে বুধবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সহ একটি প্রতিনিধি দল নাবালিকার বাড়িতে যায়। মেয়েটির সাথে উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করে তার বয়ান রেকর্ড করা হয়। মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী নাবালিকা মেয়েটির ন্যায্য বিচার পাওয়ার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন। যদিও এখন একজন ছাড়া এই ঘটনার সাথে যুক্ত বাকি অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পাথালিয়া গ্রামে একটি ঘটনা ঘটে। গত 16 তারিখে এক নাবালিকার ধর্ষণকাণ্ড সংঘটিত হয়েছে বলে যে খবর আসছে, তারই ভিত্তিতে রাজ্য মহিলা কমিশন আজকে এখানে আমরা তদন্তে এসেছি এবং সেই নাবালিকার স্টেটমেন্টও নেওয়া হয়েছে। কিন্তু এই যে ঘটনাগুলো আমাদের রাজ্যে বারবার ঘটছে, এতে আমরা এইটুকু অন্তত বুঝতে পারছি যে পশুবৃত্তি রাজ্যের আমাদের সমাজে যেন কিছুটা হলে বেড়েছে। এক্ষেত্রে কিন্তু রাজ্য মহিলা কমিশন চাইবে শুধু নয়, এই নাবালিকার সাথে শেষ পর্যন্ত থাকবে, যারা তার এই ধ্বংসের জন্য দায়ী তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি পেতে হবে। এবং এই জন্য আমি আপামর জনসাধারণকে বলবো যে রাজ্য মহিলা কমিশনের সঙ্গে যেন তারা থাকেন এবং এই ঘটনাগুলোকে বন্ধ করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।